সুচিত্রা সেন মহানায়িকা বাংলা সিনেমা জগতে তিনি এক নম্বর অভিনেত্রী কিন্তু তার মেয়ে মনমুন সেন অভিনয় জগতে তার কেরিয়ার গড়তে সচেষ্ট হলেও তেমনভাবে সাফল্য পাননি ক্যামেরার সামনে পোশাক খুলেও চূড়ান্ত ফ্লপ হয়েছেন সুচিত্রা সেনের মেয়ে মনমন সেন তার জীবনের ব্যর্থতার কথা নিয়ে আজকের এই ভিডিও সুচিত্রা সেনের মতোই মনমন সেনও অত্যন্ত সুন্দরী বলিউডের একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন অভিনেতা অভিনেত্রীদের সন্তানদের একটা লক্ষ্য থাকে তা হলো তারা তার বাবা মায়ের মতোই সুপারস্টার হয়ে উঠবেন কিন্তু সব সময় তা সত্য হয় না এই স্টার কিটদের তালিকায় প্রথমেই রয়েছে মুনমুন সেনের নাম উনিশশো সালে প্রথমবার বলিউডে পা রেখেছিলেন তিনি ছবির নাম ছিল অন্দর বাহার সেই ছবিতে মনমোহন সেন ছাড়াও মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অনিল কাপুর এবং জ্যাকি শ্রফ যদিও সেই ছবিটি চলেনি তবে বলিউডে পা রেখে সাহসী দৃশ্যে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন মনমোহন সেন আর সেই লুকে ধরা দিয়ে রাতারাতি শিরোনামে উঠে এসেছিলেন মহানায়িকা সুচিত্রা সেনের সুন্দরী কন্যা মনমোহন এই কারণে তাকে বলিউডের দ্বিতীয় জিনাত আমান বলা হয় যদিও তিনি কখনো জিনাত আমানের মতো সাফল্য অর্জন করতে পারেননি মুসাফির জাল সীশা পেয়ার কি জিত মিল গাই মঞ্জিল তেরে বিন কেয়াজিনা আফনা দেশ পরায়ে লোক পাথরকে ইনসান ইন্দারা ওয়াক্ত কা বাদশাহ যখ্মী ডিল এর মতো অনেক ছবিতে অনেক জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেছিলেন শুধুমাত্র বলিউডের ছবিতেই নয় বাংলা এবং বেশ কিছু আঞ্চলিক ছবিতেও তিনি অভিনয় করেছিলেন তাতেও তিনি সাফল্য বিশেষ পাননি তাই বাধ্য হয়ে অভিনয় জগৎ থেকে তিনি সরে গিয়েছেন যদিও তার মা ছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে সফল নায়িকা বাবা ছিলেন বিখ্যাত ব্যবসায়ী দিবানাথ সেন উনিশশো সালে মনমোহন সেন গাঁট বাঁধেন ভারত দেব ভার্মার সঙ্গে তাঁর দুই কন্যা রয়েছেন তারা হলেন অভিনেত্রী রাইমা সেন এবং রিয়া সেন রাইমা সেন এবং রিয়া সেন মায়ের মতোই বলিউড এবং টলিউডের বহু ছবিতে অভিনয় করেছেন কিন্তু তারাও বিশেষ সাফল্য পাননি সুচিত্রা সেনের মেয়ে হয়েও মনমোহন সেন অভিনয় জগতে বিশেষ দক্ষতা দেখাতে পারলেন না তবে তিনি দক্ষ নন একথা বলা যাবে না অনেকটা তার ভাগ্যের দোহাই এক্ষেত্রে দেওয়া যায় তিনি অত্যন্ত আধুনিকা আধুনিক চরিত্রে অভিনয় করতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন তা সত্ত্বেও অভিনয় জগতে তিনি তার কেরিয়ার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারলেন না এই হলো মুনমুন সেন নিয়ে ছোট্ট একটি ভিডিও বন্ধুরা কেমন লাগলো এই ভিডিও কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন